السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. الله تبارك وتعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. সর্বপ্রথমই প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই অনলাইন ক্লাসরুমে একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ ও তৌফিক দিয়েছেন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সালাম এবং তার পরিবার পরিজনদের উপর আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওলাকাদ বাকি জাতি এবং কৌমের নিকট এক একজন করে নবী ও রাসূল প্রেরণ করেছি, এই মর্মে যে তারা আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে মানুষদেরকে বিরত রাখবে, তাগুতের পথ থেকে মানুষদেরকে বিরত রাখবে। তাগুত বলতে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করাকেই তাগুত বলা হয়। কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করাই হচ্ছে তাগুত। আজকে এই আয়াতের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, সবকিছুর পিছনে, সৃষ্টির পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তাওহীদকে বাস্তবায়ন করা, তাওহীদকে কায়েম করা, আল্লাহর উলুহিয়াতকে কায়েম করা। আমরা যদি একটু কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করি, সূরা নামলের 60তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদায়িকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতুহা মা কানা লাকুম আন তুমবিতু শাজারহা আইলাহুম মা আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মানুষদেরকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূলের মাধ্যমে যে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন, ও আনজালা লাকুম মিনাস সামাই মাআ, এবং কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আর সেই বৃষ্টি দিয়ে ফসল উৎপন্ন হয়ে থাকে এবং বাগ বাগিচা আমরা দেখতে পাই সেই বৃষ্টির মাধ্যমে, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি চ্যালেঞ্জ করছেন যে কারো পক্ষে কি সম্ভব যে আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহ যদি না চান কেউ এই বৃষ্টির পানি থেকে বা বীজ থেকে কোনো ফসল উৎপাদন করার, অবশ্যই এটা কারো পক্ষে সম্ভব না। এত সব কিছু বলার পর আল্লাহ লাস্টে জিজ্ঞেস করছে শেষে, আ ইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, যিনি তোমাদের জন্য বৃষ্টির পানি থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন, যিনি এই বাগ বাগিচা ফল ফুল সবকিছু সৃষ্টি করেছেন, এত কিছু করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন আ ইলাহুম্মা আল্লাহ, ইলাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে, ইলাহ বলেছেন এখানে, ইলাহ বলতে তাওহীদের একটা প্রকার বোঝানো হচ্ছে, তাওহীদের উলুহিয়া বোঝানো হচ্ছে। কারণ আমরা জানি তাওহীদের দুটি প্রকার, তাওহীদের তিনটি প্রকার রয়েছে, তাওহীদের প্রকার রয়েছে তিনটি, এটা আমরা সকলে জানি, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন রুবিয়াতের সাক্ষী সবাই দিচ্ছে। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন যখন জিজ্ঞাসা করা হয় ইনসাল তো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লাকুলুন্নাল্লাহ, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, বিশেষ করে কুফার কুরাইশ বা মুশরিকি কুরাইশ, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে কে আসমান জমিকে সৃষ্টি করেছে, তারা সকলেই বলতো কি যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্বীকৃতি দিয়েছে,
রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিয়েছে। আরো যদি আমরা লক্ষ্য করি যে আবু জেহেল যখন বদরের যুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ যারা হকের পথে আছে আজকে সত্যের বিজয় তুমি দাও, এভাবে দোয়া করেছিল, তার মানে বোঝা যাচ্ছে তারাও আল্লাহর কাছে দোয়া করতেন। ঠিক কোরআনের মধ্যে আল্লাহ আরো বলেছেন যখন মুশরিকরা তারা বিপদে পড়ত, ঝড় বৃষ্টির কবলে হতো, তখন তারা আল্লাহর কাছে খালিস ভাবে আল্লাহকে দোয়া করতো। যখন তারা সাগরের মধ্যে ভ্রমণরত অবস্থায় থাকতো এবং বিপদগামী হতো, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা নিকট খলুসিয়াতের সাথে দোয়া করতো। যখন আল্লাহ তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতো, ফাইদাহুম ইশরিকুন, পরক্ষণে তারা আবার শিরকে লিপ্ত হয়ে যেত। এই সকল আয়াত যদি আমরা গবেষণা করে দেখি তাহলে দেখা যাবে যে কুফফার মুশরিক কুরাইশ বা কুফফার কুরাইশ বা যত আল্লাহর সৃষ্টি জগতের যত কাফের মুশরিক যারাই ছিল না কেন, তারা সকলেই কিন্তু তাওহীদুর রুবুবিয়ার উপর বিশ্বাস স্থাপন করেছে। তাওহীদুর রুবুবিয়ার উপর বিশ্বাস স্থাপন করেছে মানে আল্লাহকে তারা রব হিসেবে মানত, আল্লাহকে তারা রিজিক দাতা হিসেবে মানত, আল্লাহকে তারা জন্মদাতা, আল্লাহকে তারা সবকিছুর প্রতিপালক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মানত। কিন্তু তারপরেও আল্লাহকে ইলাহ হিসেবে তারা মানত না, আল্লাহকে ইলাহ হিসেবে তারা মানত না। এর জন্যই আবু জাহেল আল্লাহর কাছে খালিস ভাবে দোয়া করার পরও কিন্তু সে জাহান্নাম, কেন? কারণ সে রুবুবিয়াত ঈমান আনার পরও উলুহিয়াতের ক্ষেত্রে ঈমান আনেনি। এটা হচ্ছে তাওহীদের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে তাওহীদ আল ইবাদা বা তাওহীদ আল উলুহিয়া বলা হয়। আমরা যদি লক্ষ্য করি সূরা নামলের মধ্যে 60-64 নম্বর আয়াতে পরপর কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আদম সন্তানদেরকে, যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করছে, আল্লাহ তোমাদের জন্য অনেক কিছু করছেন, আল্লাহ যা যা নিয়ামত রয়েছে নিদর্শন রয়েছে সবগুলো স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন ইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি কোন ইলাহ আছে? কেন আল্লাহ এটা বলছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন যে রুবিয়াতের ক্ষেত্রে সকলেই আল্লাহকে রব হিসেবে মানছে কিন্তু উলুহিয়াতের ক্ষেত্রে মানছে না। যেমনটি আমরা কুফফার কুরাইশের মধ্যেও যদি আমরা দেখি, তারা কিন্তু ওই কি বলে মূর্তি পূজা করতেন, মানাত, উজ্জা, উল্লাত, এই সমস্ত মূর্তিদের পূজা করতেন তারা, তারা তাদেরকে ইলাহ হিসেবে গ্রহণ করেছিল। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাচ্ছেন যে এত কিছু আল্লাহ করলো, তারপরে কি আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? ইলাহুম্মা আল্লাহ, আল্লাহ ছাড়া কি সত্যিকার কোনো ইলাহ আছে? অবশ্যই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। ঠিক তেমনি ভাবে আমরা যদি পরের আয়াতে আসি, যে সূরা নামলের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসি ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা ইলাহুম্মা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে কে এই জমিনকে, কে এই পৃথিবীকে শূন্যের মধ্যে ভাসমান অবস্থায় রেখেছে? আমরা চাইলে কিন্তু শূন্যের মধ্যে কোনো কিছুকে স্থিতিশীল অবস্থায় রাখতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়েছেন তার কুদরতকে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে শূন্যের মধ্যে রেখেছেন। কে এই পৃথিবীকে শূন্যের মধ্যে রেখে দিয়েছেন এবং মিষ্টি পানির ব্যবস্থা করেছেন? আমাদের নদীর মধ্যে আমরা মিষ্টি পানি, সাগরে আমরা নোনতা পানি চাই, নোনতা পানি পেয়ে থাকি, এই মিষ্টি পানি, এই নোনতা পানি একটার সাথে আরেকটা মিল খায় না, পাশাপাশি থাকা সত্ত্বেও তাদের মধ্যে কোনো, তারা এক এক হয়ে যায় না, মিলে যায় না, তাদের মধ্যে পার্থক্য কে সৃষ্টি করে রেখেছেন? এই সবকিছু, এই নিয়ামত গুলো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ বলছে ইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক আয়াতে এইভাবে আল্লাহর নিয়ামতের কথা উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রশ্ন করেছেন, ভালো করে জানতে যে সকল মুশরিকরা তারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিলেও ইলাহ হিসেবে স্বীকৃতি দেয়নি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন তাদেরকে, যিনি তোমাদেরকে প্রতিপালক তোমাদের, তিনি একমাত্র ইলাহ হওয়ার প্রকৃত হকদার। ইলাহ বলতে আমরা কি বুঝি? ইলাহ শব্দটি মালু আলিহায় থেকে এই শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে বিপদে পড়লে যার দিকে মানুষ ঝুঁকে যায়। কোনো বিপদে পড়লে মানুষ যার দিকে ঝুঁকে যায় তাকে ইলাহ বলে, বিপদে পড়লে যার দিকে মানুষের মন ঝুঁকে যায় তাকেই ইলাহ বলে। আমরা যদি লক্ষ্য করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মেরই হোক না কেন,
মানুষ যখন খুব বেশি বিপদে পড়ে, খুব বড় ধরনের বিপদে পড়ে, তখন কিন্তু আমরা দেখতে পাই মানুষ আল্লাহর দিকে, উপরের দিকে, আসমানের দিকে তাকায়। মানে আসমানের দিকে তাকায়, এর মানে বোঝা যাচ্ছে যে আসমান থেকেই এই বিপদের ফয়সালা বা এই বিপদ থেকে যদি উদ্ধার হওয়ার কোন রাস্তা থাকে সেটা আসমান থেকেই আসবে। তার মানে ইলাহের দিকে, আল্লাহর দিকে মানুষ কিন্তু অটোমেটিক্যালি ফিতরাতি সেই দিকে ফিরে যায়, আসমানের দিকে ফিরে যায়, আসমান থেকে রহমতের কামনা, যে ধর্মেরই হোক না কেন। অথচ সে বিপদ ছাড়া অন্যান্য মুহূর্তে কেউ কবরে পূজা করতেছে, কেউ কবরের মধ্যে কেউ মূর্তির পূজা করতেছে, কিন্তু যখন বিপদে পড়ে তখন কিন্তু মানুষ আল্লাহর দিকে ফিরে যায়। এর জন্য ইলাহ বলা হয়, বিপদে পড়লে যার দিকে ফিরে যাওয়া হয় তাকেই ইলাহ বলা হয়। এবার আসি আমরা তাওহীদের যে সংক্ষিপ্ত ভাবে, সময় যেহেতু আমাদের সংক্ষিপ্ত, সেহেতু সংক্ষিপ্ত ভাবে আমরা তাওহীদের পরিচয় দিব। তাওহীদের পরিচয়ের পাশাপাশি অবশ্যই আমাদেরকে শিরকের বিষয় কিছু বলতে হবে। যদি আমরা শিরকের বিষয় কিছু না বলি তাহলে তাওহীদটা অপূর্ণ থেকে যাবে। এই তাওহীদটাকে পরিপূর্ণ ভাবে বোঝার জন্য আমাদেরকে শিরকটাও কিছু আলোচনায় উল্লেখ করতে হবে। তো আমি সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করবো। আশা করি আপনারা যারা আছেন আজকের এই ক্লাসের মধ্যে সবাই খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, যেহেতু তাড়াতাড়ি অল্প সময় থাকার কারণে আমাদেরকে তাড়াতাড়ি কথাগুলো বলতে হচ্ছে। তাওহীদ তিন প্রকার, তাওহীদ কয় প্রকার? তাওহীদ হচ্ছে তিন প্রকার, তাওহীদ উলুহিয়া বা তাওহীদ উবুদিয়া বলা হয়। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা ও মানা, সকল প্রকার ইবাদত, যে কাজটা ইবাদত সেই কাজটা একমাত্র আল্লাহর জন্য করাই হচ্ছে তাওহীদে উলুহিয়া, যেটাই ইবাদত। যেমন আমরা যদি উদাহরণ দেই, যেমন সিজদা একটা ইবাদত, তা সিজদা আমাদের কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারবো না, কোনো ওলিয়া উলিয়াকে সিজদা করতে পারবো না, মা বাবাকে সিজদা করতে পারবো না, কাউকে সিজদা করতে পারবো না। ঠিক তেমনি ভাবে দোয়া করা, দোয়া চাওয়া, প্রার্থনা করা, এটাও ইবাদত। এই দোয়াটাও আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করতে পারবো না। যদি করি তাহলে আমরা তাওহীদ উলুহিয়ার মধ্যে আমরা কি করলাম? শিরক করলাম। যেমনটি কুফফার কুরাইশ মুশরিকে আরব ছিল, তারা এভাবে হিসেবে মানা সত্ত্বেও তারা উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহর সাথে তারা শিরক করেছেন, এবং তারা মানাত উজ্জা যে সমস্ত মূর্তি ছিল সে সকল মূর্তির সাথে তারা আল্লাহকে শরীক করেছেন। তো এর জন্য তাওহীদ উলুহিয়ার বিষয়টা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইবাদত যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে ইবাদতের কোনো অংশ চুল পরিমাণ যদি আমি করে থাকি, অংশীদার স্থাপন করি, তাহলে আমি উলুহিয়ার মধ্যে কি করলাম? সে তাহলে সকল প্রকার ইবাদত সবকিছুই করতে হবে আল্লাহর জন্য, এটা হচ্ছে এক প্রকার তাওহীদ। তাওহীদ উলুহিয়া বলা হয় বা তাওহীদ ইবাদা বলা হয়ে থাকে। এরপর যদি আমরা আসি তাওহীদ রুবুবিয়া, যেটা দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম, তাওহীদ রুবুবিয়া বলতে রব হিসেবে আল্লাহকে জানা, রব বলতে প্রতিপালক, রব বলতে প্রতিপালক হিসেবে আল্লাহকে জানা ও মানা। আলামিনের পক্ষ থেকে এই যে জমিনে আমি বিচরণ করছি দুইটা পা দিয়ে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করবেন, সবকিছুই প্রতিপালন করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বাস করা, এটা মানা, এটাই হচ্ছে তাওহীদে রুবুবিয়া, যেটা কাফের মুশরিক সবাই, পৃথিবীর শতকরা 95 বা তার অধিক মানুষ, শুধুমাত্র নাস্তিক ব্যতীত যাদের কোনো ধর্ম নেই তারা ব্যতীত সকল ধর্মের, সকল ধর্মের মানুষরাই এটা বিশ্বাস করে যে প্রতিপালক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে গিয়ে তারা শিরক করে। হিন্দুরা তাদের মূর্তি, তাদের মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, যা কিছু আছে তাদের ইবাদত করে, তাকে সিজদা করে, প্রণাম করে, সেখানে গিয়ে তারা উপঢুকন দিয়ে থাকে। হিন্দু ধর্ম ঠিক মুসলিমের মধ্যেও এরকম রয়েছে, অনেকে দেখা যাচ্ছে যে আল্লাহকে রব হিসেবে মানছি আমরা, কিন্তু আমরা শিরক করতেছি উলুহিয়ার ক্ষেত্রে, আমরা গিয়ে কবরে মানত করতেছি, আমরা গিয়ে পীরের কাছে সন্তান চাচ্ছি যাদের সন্তান হয় না, এমন অনেক নজির আমাদের সমাজে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো। তাহলে বোঝা যাচ্ছে দুই প্রকার তাওহীদ, তাওহীদ উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানা ও মানা, এবং তাওহীদ রুবুবিয়া প্রতিপালক হিসেবে এক আল্লাহকে জানা এবং এক আল্লাহকে মানা, যে আল্লাহ আমার প্রতিপালন করতেছে, সবকিছুই আল্লাহ করতেছে, এইভাবে বিশ্বাস করা। এবার আসি তাওহীদুল আসমা ও সিফাত। তাওহীদুল আসমা ও সিফাত, আসমা বলতে নাম বোঝানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের
গুণবাচক নাম সমূহ রয়েছে, অনেক আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাত বৈশিষ্ট্য রয়েছে, রাব্বুল আলামিনকে ডাকা এবং সেগুলো শুধু আল্লাহ শানেই ব্যবহার করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই সমস্ত নাম সিফাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, এটা হচ্ছে তাওহীদের তৃতীয় প্রকার বা তাওহীদুল আসমা ও সিফাত। আজকে এই তাওহীদ সম্পর্কে আমাদের সমাজের অনেক মানুষ বা অনেক আলেম ওলামা আমরা বলতে পারি যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে, তারা তাওহীদ কি তারা এই জিনিসটা বোঝে না, তারা তাওহীদ কি এই জিনিসটা বোঝে, তাওহীদ মানে তাওহীদ বলতে কি বোঝায়, তাহলে তারা বলবে তাওহীদ বলতে ইমান আনা, তাওহীদ বলতে ইমান আনা, এইভাবে অনেকে বলে থাকে। তাওহীদের মধ্যে যে তিনটা প্রকার রয়েছে, তাওহীদের যে তিনটা স্তর রয়েছে, তিনটা ভাগ রয়েছে, এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকে অবগত না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তালাবুল ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ, ধর্মীয় জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য অর্জন করা হচ্ছে ফরজ। তাওহীদের জ্ঞান যদি একজন মুসলমানের ভিতরে না থাকে তাহলে কোন জ্ঞান তার ভিতরে থাকবে, কোন জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ হবে। এর জন্য প্রিয় ভাইরা, আমাদের যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর ইবাদতের মধ্যে তাওহীদ না থাকলে সেই ইবাদত কবুল হবে না। আপনার ভিতরে যদি তাওহীদ না থাকে আপনার ইবাদত কবুল হবে না, আপনার ভিতরে যদি তাওহীদ না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার ভিতরে যদি তাওহীদ না থাকে তাহলে আপনি শান্তিতে জীবন যাপন করতে পারবেন না। আমরা জানি আমাদের শরীরের সুস্থ রাখার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য তার খাদ্যের প্রয়োজন আছে, ঠিক তেমনি ভাবে আত্মাকে সুস্থ রাখার জন্য তারও খাদ্যের প্রয়োজন আছে, আর আত্মার খাদ্য হচ্ছে ইমান, আর ইমানটা মজবুত হয় তাওহীদের মাধ্যমে, তাওহীদ বোঝার মাধ্যমে, তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করার মাধ্যমে। তো প্রিয় ভাইরা, আমরা তাওহীদ বিষয় তাওহীদ সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে কিছু ধারণা পেলাম, সেটা হচ্ছে তাওহীদ তিন প্রকার, তাওহীদ উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহকে জানা ও মানা, তাওহীদ রুবুবিয়া প্রতিপালক হিসেবে আল্লাহ এক আল্লাহকে জানা ও মানা, এবং তাওহীদ আসমা ও সিফাত এককভাবে আল্লাহর যে আসমা আছে, নাম গুণবাচক নাম সমূহ রয়েছে এবং বৈশিষ্ট্য সিফাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, সেটার উপর ইমান আনা, এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শানেই সেগুলোকে ব্যবহার করা বা সেই বিশ্বাস স্থাপন করা। প্রিয় ভাইরা, এবার যদি আমরা তাওহীদের পাশাপাশি শিরকটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের তাওহীদটা পরিপূর্ণ হচ্ছে না। আপনার ভিতর যদি তাওহীদ থাকে শিরক থাকবে না, আপনার ভিতর যদি শিরক থাকে তাহলে তাওহীদ আপনার ভিতরে থাকবে না, এই দুইটা জিনিস কখনো এক অন্তরের মধ্যে একসাথে বসবাস করতে পারে না। আপনি যত তাওহীদের স্থান অন্তরের মধ্যে দিবেন তত আপনার শিরক আপনার অন্তর থেকে দূর হতে থাকবে, আর যত শিরক আপনার অন্তরের ভিতরে চলে আসবে তত তাওহীদ আপনার ভিতর থেকে আস্তে আস্তে পলায়ন করতে থাকবে। এর জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে তাওহীদের পাশাপাশি শিরকের বিষয়টাও আমাদেরকে জানতে হবে। তো শিরক হচ্ছে যেটা শরিক করা, শিরক হচ্ছে শরিক করা, শেয়ার করা। আপনি এই তাওহীদটাকে যখনই শেয়ার করবেন তখনই আপনি শিরক করলেন, তাওহীদের যে উলুহিয়ার যে বিষয়টা যখন আপনি শেয়ার করবেন তখন আপনি উলুহিয়াতে শিরক করবেন। যখন রুবিয়াতের কোন বিষয় হিসেবে আপনি যদি মনে করেন না আল্লাহ রিজিক দেয় পাশাপাশি, আল্লাহ রিজিক দেয় পাশাপাশি কোন পীরেরও হাত আছে, কোন ওলিয়া উলিয়া তার ওসিলায় তার কারণে আমি এগুলো পাচ্ছি বা আমি রিজিক প্রাপ্ত হচ্ছি, এই ধরনের ধারণা করা, এগুলো সব হচ্ছে রুবিয়াতের মধ্যে শিরক। আর যদি ইবাদতের মধ্যে না, আল্লাহকে তো ইবাদত করি কিন্তু যে ওলির মাধ্যমে আমি দিনের দাওয়াত পেলাম তাকেও ইবাদত করা বা তার সিজদা করা, তাকে সম্মান দেওয়া, এটা আমাদের দরকার, এইভাবে যদি আমরা এই করি তাহলে সেক্ষেত্রে আমরা উলুহিয়াতের ক্ষেত্রে শিরক করলাম। ঠিক যদি আমরা তাবিজ গ্রহণ করি, আমরা জানি আমাদের সমাজে প্রচলিত আছে যে অসুস্থ হয়ে গেলে কোন ওষুধ কাজে লাগতেছে না, সেক্ষেত্রে একজন পরামর্শ দিল যে কোন ফকির বা কোন হুজুর আছে সে তাবিজ দেয়, সে হুজুরের কাছে আমরা তাবিজ নিয়ে আসলাম এবং আমরা মনে করলাম যে এই তাবিজটার কারণে আমি সুস্থ হয়েছি বা এই তাবিজটা আমাকে সুস্থ করেছে, সেক্ষেত্রে আমি উলুহিয়াতে। আমরা জানি যে সুস্থ করার মালিক কে, আল্লাহ রাব্বুল আলামিন, রোগ ব্যাধি থেকে সুস্থ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যখন আপনি এই তাবিজকে মনে করলেন, এই তাবিজ আপনাকে সুস্থতা দিতে পারে, তখন আপনি আল্লাহর সাথে এই তাবিজকে কি করলেন, শরীক করলেন বা শিরক করলেন। আর শিরক হচ্ছে অনেক জঘন্যতম একটি পাপ। শিরকের ভয়াবহতা সম্পর্কে আমরা আগে একটু দৃষ্টিপাত আলোকপাত করব, তারপর আমরা শিরকের প্রকার
বিষয়ে সংক্ষিপ্তভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। পরবর্তীতে যদি আল্লাহ সময় সুযোগ দেয় ইনশাআল্লাহ আমরা বিস্তারিত এই বিষয়ে আরো আলোচনা করব ইনশাআল্লাহ। শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্য সমস্ত গুনাহ খাতা ক্ষমা করতে প্রস্তুত আছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আসমান সমপরিমাণ যদি গুনাহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, তার চাইতে বেশি গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে উপস্থিত হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সমপরিমাণ মাগফিরাত ক্ষমা নিয়ে তাকে ক্ষমা করে দিবেন যদি তার ভিতরে শিরক না থাকে। শিরক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এতে এইভাবেই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া সমস্ত গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছে। ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, এবং এই শিরকে বড় পাপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরককে বড় পাপ হিসেবে ঘোষণা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি আমরা যদি কেউ শিরক করি, সেই ক্ষেত্রে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। শিরক করার কারণে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আল্লাহর সাথে শিরক করবে তার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? হারাম করে দিবেন। যদি আল্লাহ বলতেন যে সে জাহান্নামি, তাহলে আমরা ধরে নিতাম যে হয়তোবা সে জাহান্নামি, পরক্ষণে আল্লাহ রাব্বুল তাকে জান্নাত দিতেও পারেন। কিন্তু আল্লাহ এখানে বলে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, পশ্চিমকালেও সে জান্নাতে যেতে পারবেন না। শুধু তাই নয়, জান্নাত হারাম, হয়তো আমরা ভাবতে পারতাম যে জান্নাত যেহেতু হারাম আল্লাহ করে দিয়েছে, হয়তো বা আল্লাহ তার উপর রহমত করে একটা সময় জান্নাত দিতেও পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরো কঠিন ভাবে বলছে, ওয়াহু নার, এবং তার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম। শুধু তাই নয়, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর এই ধরনের জুলুম যারা করবে, অত্যাচার যারা করবে শিরক শিরকের মাধ্যমে, তাদের কোনো আনসার থাকবে না, তাদেরকে জয় করার জন্য, তাদের সুপারিশ করার জন্য কেউ থাকবে না, এবং তাদেরকে বিজয়ী করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না, যেহেতু সে একজন মুশরিক, তার পক্ষে কোনো শাফাআত গ্রহণ করা হবে না, কোনো মুশরিকের পক্ষে শাফাআত গ্রহণ করা হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় শিরকের ভয়াবহতা সম্পর্কে বলেছেন, এবং হাদিসের মধ্যে শিরকের ভয়াবহতা সম্পর্কে অনেক আলোচনা রয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়া আল্লাহ লা ইউশরিকু বিশাইআন দাখালা জান্নাহ, যে ব্যক্তি শিরকবিহীন, শিরক ছাড়া আল্লাহর সামনে উপস্থিত হবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআন দাখালা নার, আর যে ব্যক্তি শিরক নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, সে জাহান্নামে যাবে, আগুনে প্রবেশ করবে। আগুন দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন কিয়ামতের দিন, জাহান্নামের আগুন দিয়ে। তো শিরকের ভয়াবহতা অনেক বড়। আর আরেকটি কথা বলতে চাই, আমরা সকলে জানি যে নওয়াকিদুল ইসলাম, যে সমস্ত কাজ করলে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শিরক। যখন কোনো মুসলমান শিরক করে, হাবিত আমাল, তার সমস্ত আমলগুলো ভালো হয়ে যায়। আপনি সারা জীবন আপনি যত আমল করেন না কেন, আপনি সারা জীবন ভরে আপনি যত সালাত আদায় করেছেন, যত সিয়াম পালন করেছেন, যত যাকাত আদায় করেছেন, হজ করেছেন, আরো ভালো যত আমল আছে সবকিছু আপনি করেছেন, কিন্তু জীবনের শেষ অবস্থায় গিয়ে আপনি একটি সিজদা কোনো কবরে দিলেন, একটি সিজদা কোনো ওলিকে উদ্দেশ্য করে আপনি দিলেন, একটি সিজদা আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে আপনি দিলেন, তাহলে কি হবে? আপনার সারা জীবনের সমস্ত পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার কোনো বিনিময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবেন না। এবং আপনি যদি এই শিরকগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এটা ওয়াদাবদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যেটি আমরা কিছু পূর্বেই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম। এবার যদি আমরা শিরকের প্রকার ভেদ যদি আমরা একটু বলি, শিরক মূলত দুই প্রকার, বড় শিরক এবং ছোট শিরক। শিরক দুই প্রকার, বড় শিরক এবং ছোট শিরক। ছোট শিরক দিয়ে যদি আমরা শুরু করি, ছোট শিরক হচ্ছে যে রিয়া, যেটাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসীহের দাজ্জালের যে ফিতনা, তার চাইতে অনেক বেশি ভয় পায় ছোট শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপর তার চাইতে বেশি ভয় পায় ছোট শিরক নিয়ে।
তো ছোট শিরক হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য, মানুষের সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করা। আপনি যেমন, আমি যদি একটু উদাহরণ দিয়ে সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, আমরা সালাত আদায় করি আল্লাহর জন্য, আপনি সালাত আদায় করতেছেন, সালাত আদায় করা অবস্থায় আপনি দেখতে পেলেন যে কোনো ওস্তাদ বা আপনার শ্বশুর আব্বা বা আপনার যাকে আপনি সম্মান করেন এই ধরনের কোনো ব্যক্তি আপনার পাশে আসলো, মসজিদে প্রবেশ করলো, আপনি তাকে দেখে আপনি সালাতটার সৌন্দর্য বাড়িয়ে দিলেন, আপনি ধীরস্থিরতা বাড়িয়ে দিলেন, তার মানে কি আপনি এখানে এই ইবাদতের মধ্যে তার সন্তুষ্ট কামনা করছেন, এখানে আপনি ছোট শিখ রিয়া হয়ে গেল, আপনার ইবাদতটা রিয়া, আপনি ইবাদতটা শুরু করেছিলেন আল্লাহর জন্য কিন্তু এই ছোট শিখ এটার মধ্যে ঢুকে গেল। একটা পর্যায়ে ছোট শিখ করতে করতে মানুষ অনেক সময় তার অজান্তেই বড় শিখকেও কি চলে যায় বা লিপ্ত হয়ে যায়। এবার আসি আমরা বড় শিখ সম্পর্কে, যেটা আমাদের সমাজের বেশি রয়েছে বড় শিখ আমরা দেখতে পাই। বড় শিরককে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি, বড় শিরককে আমরা পাঁচ ভাগে বা শিরককে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি। জ্ঞানগত শিরক, জ্ঞানগত শিরক বলতে আল্লাহ ব্যতীত অন্যকে অদৃশ্য জ্ঞানের অধিকারী মনে করা। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি আপনি মনে করেন যে অদৃশ্য জ্ঞানের বা ইলমুল গায়ব সে জানে, এই বিষয়ে জানে, তাহলে আপনি তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই ব্যক্তিকে বা ওই যাকে মনে করছেন তাকে শিরক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, সমস্ত কিছুর গায়বের চাবিকাঠি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যা তিনি ছাড়া আর কেউ জানে না। কিন্তু আপনি যখন ওই জ্যোতিষীর কাছে হাত দেখালেন বা আপনি ওই যে টিয়া পাখি নিয়ে বসে আছে যে ভবিষ্যৎ বাণী দিচ্ছে, কোনো বাণী বলে দিচ্ছে, বা কোনো গণকের কাছে গেলেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করলেন? জ্ঞানগত শিরক করলেন, যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন তো গায়বের খবর জানেন, তারপর আপনি ওই ব্যক্তির কাছে গিয়েছেন যে আপনি মনে করছেন যে ওই ব্যক্তিও তিনিও গায়বের খবর জানেন, ওই জ্যোতিষীও গায়বের খবর জানেন, এর জন্য আপনি তার কাছ থেকে নিচ্ছেন। এই ক্ষেত্রে আপনি কি করলেন? গায়বের সাথে জ্ঞানগত ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি শিরক করলেন, বা ইলমুল গায়বের মধ্যে আপনি শিরক করলেন। এবার যদি আমরা একটু আসি ব্যবহারগত শিরক, ব্যবহারগত শিরক বলতে আমরা যেটা বুঝি, সৃষ্টির পরিকল্পনা ও সৃষ্টি জগতের পরিচালনায় অন্য কাউকে শরীক গণ্য করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচালনা করতেছেন, তিনি আমাদেরকে প্রতিপালন করতেছেন, এই ক্ষেত্রে আপনি অন্য কাউকে শরীক করা, সেটা কিভাবে হয়, এটা যদি আমরা উদাহরণ যদি আমরা যদি বলতে চাই, যেমন ধরেন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে মুসলমানের রাজনীতি, অর্থনীতি এবং বিচার নীতি, শিক্ষানীতি, ধর্মীয় নীতি সবকিছুই হবে কি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হতে হবে, এটাই হচ্ছে তাওহীদের মূল বক্তব্য। কিন্তু আমরা কি করতেছি, আমাদের মন গড়া আমরা করতেছি, নিজের জীবন যাপন চালাচ্ছি, বা আমরা যে কোরআন হাদিসের মতো করে চলছি না, এই ক্ষেত্রে আমরা কি করলাম, ব্যবহারগত শিরক করলাম। আমাদের উচিত ছিল কোরআন ও হাদিসকে নিজের জীবনে ব্যবহার করা, সেই অনুযায়ী চলা, কিন্তু আমরা সেই অনুযায়ী চলছি না। আমরা বিচার কোরআনের আইন হচ্ছে হত্যার বদলে হত্যা, আমরা সেই আইন বাস্তবায়ন করতেছি না, সেই আইনটাকে আমরা ব্যবহার করতেছি না। তাহলে আমরা যখন কোনো মানুষের আইনকে করবো, হত্যার বদলে হত্যা না করে অন্য কোনো মানুষের আইন আমরা করবো, সেই ক্ষেত্রে আল্লাহর সাথে আমরা কি করলাম, ব্যবহারগত ভাবে শিরক করলাম, আল্লাহর আইনটার সাথে আমরা কি করলাম, শিরক করলাম, অন্যের আইনটাকে বাস্তবায়ন করলাম, এক্ষেত্রে আমরা ব্যবহারগত ভাবে শিরক করলাম। ঠিক তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রেও শিরক হয়। ইবাদতের ক্ষেত্রে বলতে, যেমন আমরা বলেছি কাউকে সিজদা করা, দোয়া করা, কারো নামে আল্লাহ ছাড়া অন্য কারণে মান্যত করা, অন্য কারোর সন্তুষ্টির জন্য তাকে সিজদা করা বা তাকে সম্মান জানাইতে গিয়ে সিজদা করা, এই ধরনের এগুলো সব হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সিজদা করা, যেহেতু শিরক, যেহেতু সিজদা করা হচ্ছে একটি ইবাদত। আরো আমাদের সমাজে প্রচলিত রয়েছে কিছু শিরক, সেটা হচ্ছে আমরা বলতে পারি অভ্যাসগত শিরক। অভ্যাসগত শিরক বলতে যেটা আমরা বুঝাই, প্রচলিত রেওয়াজে যেটা চলে আসছে, যেমন সুদি ব্যাংক, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছে, কিন্তু আমরা সুদি ব্যাংকের সাথে আমরা প্রচলিত চলে আসছে, সবাই করে, এর জন্য আমরা এটাকে কি করি, আমরা এটাকে হালাল মনে করে বা এটাকে আমরা পাপ মনে করছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে পাপ মনে করতে বলেছে, এটাকে আমাদের জন্য হারাম করেছে, কিন্তু আমরা এই সুদের সাথে কি করতেছি, এই এটাকে আমরা নিজেরা নিজেদেরকে এই সুদের সাথে আমরা জড়িয়ে ফেলতেছি, এবং এই ক্ষেত্রে আমরা অভ্যাসগত শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, অভ্যাসগত শিরকের মধ্যে আমরা
লিপ্ত হয়েছে। যেমন প্রচলিত রেওয়াজে দোহাই দিয়ে দেশের সুদী অর্থনৈতিক ব্যবস্থা চালু রাখা, প্রচলিত ইয়ের দোহাই দিয়ে যে সারা বিশ্বে এইভাবে চলতেছে আমরা সুদী কর্মকাণ্ড এটাকে চালু রাখা, এটাও হচ্ছে আমাদের অভ্যাসগত শিরকের একটি উদাহরণ আমরা বলতে পারি। বা কারো সম্মানার্থে দাঁড়িয়ে থাকা, আমরা যেটা আমাদের সমাজে প্রচলিত কারো সম্মানে সবাই নীরবতা অবলম্বন করা, দাঁড়িয়ে থাকা এবং মানুষরা নিজেদের শহীদ মিনারে একটা শহীদ মিনারে বানানো, এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত, যেটা প্রচলিত শিরক বা অভ্যাসগত শিরক আমরা বলতে পারি। ঠিক তেমনি ভালোবাসায় শিরক করা, ভালোবাসায় শিরক করা, ভালোবাসায় শিরক করা বলতে আল্লাহর চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসা। আপনি যখন কোনো কবরে সিজদা দিলেন, সিজদা দেওয়ার সিজদা পাওয়ার হকদার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যখন কোনো কবরে সিজদা দিলেন তখন এই ভালোবাসা সিজদা তো অবশ্যই সেটা ভালোবাসা থেকেও আপনি দিচ্ছেন, সেই ভালোবাসার মধ্যে আপনি কি করলেন ওই কবরের ওই ব্যক্তিকে, ওই মৃত ব্যক্তিকে আপনি শরীক করলেন। এর জন্য আমরা যেটা বলবো যে শিরকের অনেক প্রকার রয়েছে, প্রকার রয়েছে আমাদের সমাজ, যেটা আমরা সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে অগোছানো ভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা হয়তো বা বুঝতে কষ্ট হচ্ছে, আমি তাড়াতাড়ি কথা বলছি, সময় সংক্ষিপ্ত, অলরেডি আমার সময় শেষ হয়ে গিয়েছে। তারপর সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি যে শিরকের কয়েকটা প্রচলন আমাদের সমাজে রয়েছে, সেটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি। যেমন জ্ঞানগত শিরক আমরা বললাম, জ্ঞানগত শিরক বলতে ইলমুল গায়বের মধ্যে শিরক করা, ব্যবহার গত শিরক যে আল্লাহর আইনকে আমরা ব্যবহার করছি না, আল্লাহর যে আইন আমাদের জীবন যাপন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবনে যে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা, সে আইন আমরা বাস্তবায়ন না করে অন্যের আইনকে বাস্তবায়ন করছি, এই ক্ষেত্রে আমরা ব্যবহারগত শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। ঠিক তেমনি ভাবে ইবাদতের শিরক, ইবাদতের শিরক বলছে আল্লাহর যেটা আমরা উদাহরণ দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন সকল ইবাদতের হকদার, সেক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তো করছি, পাশাপাশি আমরা কবরে নিয়ে মানত করতেছি, কোনো পীরের দরবারে আমরা কুরবানি করতেছি, এগুলো সব হচ্ছে ইবাদতগত শিরক। তো এই সমস্ত শিরকের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন, শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকলকে হেফাজত করুন, এই কামনা আমরা করব। আর প্রিয় ভাইরা, বর্তমান সময় হচ্ছে ফিতনার সময়, বর্তমান সময় মানুষ কিভাবে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে মানুষ নিজেরাও বুঝতেছে না, কারণ শিরক সম্পর্কে, শিরক সম্পর্কে আমরা সকল প্রায় মুসলমানই হচ্ছে অজ্ঞ। শিরকের বিষয়ে আমরা যতটুকু জ্ঞান প্রয়োজন আমরা ততটুকু জ্ঞান আমরা অর্জন করি না, না করার কারণে আমরা আমাদের অজান্তে শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। এর জন্য শিরক বিষয়ে, তাওহীদ বিষয়ে আমাদেরকে বেশি বেশি পড়াশোনা জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদ সম্পর্কে আমাদেরকে বেশি বেশি জানতে হবে। আমরা আবারও স্মরণ করে দিতে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম, আল্লাহ রাসূল উদ্দেশ্য করে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি এই জ্ঞান অর্জন করুন সর্বপ্রথম যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাহবুব নেই, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, ইলাহ মাত্র একজন, ইলাহ হচ্ছে শুধুমাত্র একজন, আর তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া আর অন্য কেউ ইলাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে স্মরণ বলছেন যে হে নবী আপনি এই জ্ঞান অর্জন করুন, তাওহীদের জ্ঞান অর্জন করুন। তো সেখানে আমরা অবশ্যই আমাদের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য এটা ফরজ আইন তাওহীদের জ্ঞান অর্জন করা, পাশাপাশি শিরক সম্পর্কে জানা, কারণ এই একটা শিরক আপনার জীবনের সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারে, একটা শিরক আপনার ভিতরে থাকা তাওহীদকে ধ্বংস করে দিতে পারে, শিরক আপনার ভিতরে থাকা শিরক আপনার ভিতরে যত আমল সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারে। আর ঠিক তেমনি ভাবে যখন আপনি তাওহীদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, তাওহীদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আপনার ভিতরে থাকা শিরকগুলোকে নষ্ট করে দিতে পারে। যদি কেউ আমাদের অজান্তে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই, যখন আমরা বুঝতে পারবো, জানতে পারবো, আমাদের উচিত হবে তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, এবং শিরকের জন্য যদি আমরা দুনিয়ার জীবনে ক্ষমা না চেয়ে মৃত্যুবরণ করি, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে জান্নাত আমাদের জন্য হারাম, জাহান্নাম আমাদের জন্য অবধারিত। আর এটা আমাদের জেনে রাখা ভালো, শিরক করা মাত্রই কোন মুসলিম যখন সে শিরকের মধ্যে লিপ্ত হলো সে মুরতাদ হয়ে গেল, সে ইসলাম থেকে বের হয়ে গেল, ইসলাম থেকে, ইসলামের মধ্যে আর সে থাকলো না শিরক করার কারণে। কারণ আমরা শিরক থেকে বের হয়ে কিন্তু মুসলমান হয়েছি, যখন একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার মানে শিরকে, সব শিরকে নিজের ভিতর থেকে দূর করে দিল, যে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, শিরকে ত্যাগ করে তাওহীদের মধ্যে প্রবেশ করার কারণেই একজন মুসলিম। আর ঠিক
তেমনি ভাবে যখন একজন মুসলিম শিরক করে তখন সে তাওহীদ থেকে বা দ্বীন ইসলাম থেকে বেরিয়ে যায়। এর জন্য প্রিয় ভাইরা আমাদের সকলের উচিত তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা, যাতে করে আমরা আমাদের জীবনে সেই তাওহীদকে বাস্তবায়ন করতে পারি। ঠিক তেমনি ভাবে শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করা, যাতে করে শিরক থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি। আর আলোচনা সর্বশেষ আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে অনলাইনে এটা হচ্ছে আমার সর্বপ্রথম ক্লাস, অনলাইনে সর্বপ্রথম ক্লাস, এর জন্য এই নিয়ম সম্পর্কে আমি অতটা অবগত নয়। আমি জানি না আমার কথা স্পষ্ট যারা শ্রোতা রয়েছেন তাদের কাছে পৌঁছেছে কিনা বা আপনারা কতটুকু উপকার নিতে পেরেছেন আমি জানি না। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো আজকে শুনলাম সেই কথাগুলো যেটা সঠিক, সেই সঠিক কথাগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের জীবনে বুঝে বাস্তবায়ন করার এবং পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করার তাওফিককে প্রতিষ্ঠিত করার তাওফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন। এই কামনা করি আজকে আজকের মতো সংক্ষিপ্ত তাওহীদ এবং শিরকের সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত, এটা অনেক বিস্তারিত আলোচনার প্রয়োজন, সংক্ষিপ্ত ভাবে অগোছানো ভাবে কিছু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। জাযাকাল্লাহ খায়র মুহতারাম শেখ আব্দুল্লাহ আল ফারুক মাদানী। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সময়ের স্বল্পতার কারণে আসলে অনেক সংক্ষেপ করতে হয়েছে আপনাকে, দুঃখিত। আসলে খুব বেশি সময় আমরা নিতে পারছি না, আমাদের একটা চলমান প্রোগ্রাম ইনশাআল্লাহ সামনে আরো এর উপরে তাওহীদ এবং শিরকের উপরে আরো বেশ কিছু প্রোগ্রাম করা যাবে ইনশাআল্লাহ। যে আমরা এখন চলে যাব আমাদের প্রশ্নোত্তর, যদি আমাদের কোনো ভাইয়ের প্রশ্ন থাকে দয়া করে আপনারা রেজ হ্যান্ড অপশনটা ইউজ করবেন অথবা চ্যাটে গিয়ে আমাকে মেসেজও করতে পারেন আরো কোনো প্রশ্ন থাকলে। শেখ আমার কাছে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে যেটা বললেন যে রাষ্ট্রীয় আইন যদি সেটা আল্লাহর আইন না হয় এবং অন্য কোনো আইন যদি মানা হয় সেটা শিরকে অন্তর্ভুক্ত, জি, সেক্ষেত্রে এটার জন্য দায়বদ্ধতা মানে শিরটা তাহলে কে করলো, জনগণ করলো না সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানটা করলো? সেক্ষেত্রে আইন প্রণেতা, আচ্ছা সেই রাষ্ট্রের আইন প্রণেতা যারা তারা করলো, জি, কারো কোনো প্রশ্ন? আর আমি সকল ভাইয়ের কাছ থেকে আন্তরিক ভাবে দুঃখিত, কারণ আমি অনলাইনে কখনো ইতিপূর্বে ক্লাস করিনি বা আলোচনা করিনি, আর এর জন্য আলোচনাটা অনেক বেশি অগোছানো হয়েছে, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর কি। শেখ আসলে এখানে ওই আপনি যেটা বলছেন আমরা সবাই আপনাকে দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছিলাম। আচ্ছা আমাদের মধ্যে একজন প্রশ্নকর্তা আছেন, আমাদের ইউসুফ ভাই, আমি আনমিউট করে দিচ্ছি, একটা মিনিট। জি ইউসুফ ভাই আপনি প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জনাব। না শেখ অত্যন্ত সুন্দরভাবে আপনি আলোচনা করছেন, আরো ডিটেলস হলে আরো ভালো হইতো, কিন্তু আমরা কিছুটা আমরা জানি শিরক এবং তাওহীদ সম্পর্কে। তো আমার প্রশ্ন যেটা হলো যে আমরা সাধারণভাবে জানি যে তাওহীদ মানে হলো ইমান আনা, আল্লাহর প্রতি ইমান আনা। তাহলে এখন এই যে তাওহীদের তিনটা ভাগ হলো, যেটা তাওহীদে উলুহিয়া রুবুবিয়া এবং আসমা সিফাত, এটা কবে থেকে সৃষ্টি হয়েছে? এটা কি আমাদের প্রফেট থেকেই মানে উনার বর্ণনাতে এটা আসছে নাকি? এটা হলো আমার প্রশ্ন। জি। আর আরেকটা হলো যে আপনি বললেন যে মানুষ আমরা কালমা পড়ে সব মানে আল্লাহ আমাদের একমাত্র ইলা, এটাকে মেনে নিয়ে আমরা ইসলামে প্রবেশ করি মুসলমান হিসাবে। জি। এখন এই যে শিরক করার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যায়, সেটা জেনে হোক অথবা না জেনে হোক, আমাদের বিশেষ করে আমাদের আমরা বাংলাদেশি জনগণ তো প্রতিনিয়ত আমরা শিরক করে যাচ্ছি, তো এ থেকে আবার যখন সে শিরক করবে এবং আল্লাহ থেকে মাপ চাবে, তো এটা কি তাকে কি ইয়া করতে হবে, তওবা করতে হবে, না কিভাবে সে আবার ইসলামে ফিরে আসবে? এই দুটো প্রশ্ন। জি
আপনার প্রথম প্রশ্নটা কি ছিল আবার একটু বলেন প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্ন হলো যে এটা কোথা থেকে শুরু হলো শিরকের ও আচ্ছা তাওহীদের এটা প্রকারভেদটা তাওহীদের প্রকারভেদটা এটা আসলে এটা আল্লাহ রাসূলের জামানা থেকেই ছিল যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওয়ালা ইনসাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যখন তাদেরকে জিজ্ঞাসা করবে এটা আমি আলোচনার দিকে আলোচনার মধ্যে উল্লেখ করেছি যে আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা বলতো কি যে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু তারপরেও তারা উলুহিয়াতের ক্ষেত্রে তারা কি করত শিরক করত তাওহীদে উলুহিয়াত ইবাদতের ক্ষেত্রে তারা শিরক করত কিন্তু তারা রিজিক দাতা হিসেবে আল্লাহকে মানত এবং তারা আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করায় এই ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে মানত জীবন মৃত্যু সবকিছুতেই আল্লাহকে তারা মানত কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা মানাত উজ্জালাত যে সমস্ত মূর্তি ছিল সেই সমস্ত মূর্তির ইবাদত তারা করত জি জি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে যেটা সূরা নামালের 60 থেকে 64 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা এর ব্যাখ্যাটা বিস্তারিত তাফসীর যদি আমরা দেখি তাহলে এখানে আরো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের প্রতিপালক এই প্রতিপালক হয়ে তিনি আমাদের জন্য যা যা করছেন আমাদেরকে জীবন দিয়েছেন আমাদেরকে মৃত্যু দান করবেন আরো যা যা আসমান থেকে বৃষ্টি বর্ষণ আমাদের রিজিকের ব্যবস্থা এই সমস্ত নিয়ামত সবকিছু স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আইলা উম্মা আল্লাহ যে আল্লাহর সাথে কি আর কেউ ইলাহ আছে আল্লাহ ছাড়া কি আর কেউ ইলাহ হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ ছাড়া কি আর কেউ ইবাদতের হকদার কেন আল্লাহ প্রশ্ন করছেন কারণ ওই সময় মুশরিকরা কি করত আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত উলুহিয়ার মধ্যে তারা শিরক করত পরবর্তীতে বিদ্বানগণরা এই দলিল আদিল্লার ইয়েতেই তাওহীদের এটা ভাগ করে বলতো তাওহীদের যে কি বলে তিনটা স্তর বা তিনটা প্রকার ওই সময় থেকে ছিল কিন্তু ওইভাবে একদম কি বলে তাওহীদ তিন প্রকার এইভাবে ছিল না দলিল আদিল্লা দিয়ে এটা আমরা বিদ্বানগণরা এটা পরবর্তীতেই করেন আচ্ছা এখন কেউ যদি দ্বিতীয় প্রশ্নটা ছিল কেউ যদি শির করেই ফেলায় জেনে বা না জেনে তাহলে তাকে কি মানে আবার সে মুসলমান কালমা পড়ে মুসলমান হইতে হবে বা তাওবা করতে হবে কি করতে হবে তাকে তাকে অবশ্যই তওবা করতে হবে যেহেতু সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে যখন একটা মানুষ শিরক করবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় এবং সে ইসলাম থেকে বের হয়ে যায় তার ইসলাম থেকে বের হওয়ার জন্য আবার তার কালিমার প্রতি ঈমান আনতে হবে তওবা করতে হবে আচ্ছা তাহলে তো এটা একটা জঘন্য বিষয় কারণ আমাদের প্রচুর পরিমাণে লোক প্রতিনিয়ত শিরক করতেছে জি আর যদি কেউ শিরকের উপর মৃত্যুবরণ করলো তো সে কাফের হয়ে মৃত্যুবরণ করলো যেহেতু বিদ্বানগণরা বলেছে যে শিরক করলে সে এই হয়ে যাচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে নওয়াকিদুল ইসলাম ইসলামকে যে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় তা ইসলাম যদি নষ্ট করতে সে মুসলমান থাকলো কিভাবে জি শেখ ধন্যবাদ বুঝতে পারলাম জাযাকাল্লাহ খায়ের ইউসুফ ভাইকে আচ্ছা এরপর আমরা যাচ্ছি আমাদের শামসুল আলম ভাইয়ের কাছে জি শামসুল আলম ভাই আপনি প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাইখ ওয়ালাইকুম আসসালাম জি আমাদের এই যে শিরকের কেউ যদি শিরক করে তাহলে আবার তাকে তওবা করে কলেমা পড়ে ইসলামে দাখিল হবে শিরকের প্রকারভেদ এবং কোন ধরনের শিরক করলে এই পর্যায়ে যাবে এবং কোন ধরনের শিরক করলে তওবা না করে বা ঈমানের বিরত থাকা যাবে যদি একটু বিস্তারিত বলতেন বড় শিরক যদি কেউ বড় শিরক করে সেই ক্ষেত্রে সে ইসলাম থেকে বের হয়ে যাবে শিরক আকবার যেটা বলা হয়েছে আর কি আর কারো কোনো প্রশ্ন থাকলে করুন আর না হলে আমরা হয়তো আমি দেখতে পাচ্ছি না আর কোনো রেজ হ্যান্ড অর কোনো মেসেজও দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা শেষ করবো আর যদি কারো কোনো প্রশ্ন আছে জি যারা আজকে প্রোগ্রামে জয়েন করলেন সবাইকে শুকরিয়া জানাচ্ছি জাযাকুমুল্লাহ খাইরান আর সম্মানিত আব্দুল্লাহ আল ফারুক মাদানীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা খায়ের আল্লাহ তাকে দান করুন আমাদেরকে সময় দেওয়ার জন্য
শেখ, আমি আপনাকে অনুরোধ জানাবো আমাদের বৈঠকের কাপড়াটা আপনি পড়ে আমাদের ভুল ভ্রান্তি গুলা যাতে আল্লাহ মাফ করে দেন, আপনি জোরে পড়েন, আমরা সামনে বিদায় নিবো আজকে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।